আমরা এখন কুমোরটুলি যাচ্ছি আমরা এখন কুমোরটুলি যাচ্ছি মাই ফেভারিট ওখানে গিয়ে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন বিশাল গরম পড়ছে খুব রোদ সোনা এখন আমরা ভ্যানে যাচ্ছি আরে আহা কুমোরটুলি কি ব্লগ হচ্ছে নাকি হ্যাঁ ইয়ে কুমোরটুলি যে নামের জন্য জগৎজোড়া বিখ্যাত এখানে খুব সুন্দর মূর্তি গড়া হয় সে আমরা সবাই জানি কিন্তু সবসময় যাওয়ার সৌভাগ্য হয় না তাই আজকে সুযোগ করে আমরা বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে হাই বন্ধুরা আমরা এখন কুমোরটুলি আর সাথে বাগবাজার ঘাটও ঘুরব বন্ধুরা কুমোরটুলির ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি কুমোরটুলির ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি দেখতে থাকো এয়ারপোর্টের কাঁচগুলো দেখা যাচ্ছে এখন আমরা এক নম্বর এয়ারপোর্ট গেটের কাছে রাস্তাটা পেরোচ্ছি যারা এখানকার বা এপাশ দিয়ে যাতায়াত করো তারা তো অবশ্যই জানবে কলকাতার রাস্তায় বাসে করেও যেতে খুব ভালো লাগে চারপাশে সিনারি দেখতে দেখতে বেশ যাওয়া যায় কলকাতায় পুরনো বাড়ি এইসব পোড়া বাড়ি রাস্তাঘাটের মধ্যে একটা নস্টালজিক ব্যাপার আছে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা নামবো গিরিশ পার্কে এমনি রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল এখন আবার এই যে ফুটপাথে দোকানগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে নেমে এখান থেকেও শপিং করে নি যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে এলাম আর একটু পরে গিরিশ পার্কে নেমে যাচ্ছি আমরা নেমে গেলাম গিরিশ পার্কে এরপর রাস্তা ক্রস করে ওপাশ থেকে আরেকটা বাস ধরে নেব তারপর যাব কুমোরটুলি আমার এই হাতে টানা রিক্সা তুলতে খুব ভালো লাগছে কিন্তু খুব দুঃখ লাগে দেখলে ওই পাশের রোডে নেমেছিলাম বন্ধুরা রোডটা ক্রস করে নিয়ে এই পাশে চলে এসেছি এরপর এখান থেকে আরেকটা বাস ধরে কুমোরটুলি আমরা এটা কোন জায়গায় নামলাম আমরা গিরিশ মুখার্জি না আমরা জগত মুখার্জি পার্কে নামলাম এরপর কুমোরটুলির পথে রওনা দিচ্ছি এখন আমরা কুমোরটুলির দিকে যাচ্ছি বন্ধুরা আমরা গিরিশ পার্ক থেকে তো বাস ধরে নামলাম জগত মুখার্জি পার্কে এরপর ওখান থেকে হাঁটা লাগাচ্ছি কুমোরটুলির দিকে আমি তো প্রথমে ভাবলাম ওখান থেকে সোজা বাস যাবে হয়তো ডিরেক্ট কুমোরটুলি কিন্তু না এখানে মোড়ে নামিয়ে দিল তারপর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই প্রথমবার যাচ্ছি কুমোরটুলি দিদি আগে এসেছিল তাই ও আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে জগত মুখার্জি পার্কে নেমে সোজা সোজা হাঁটা লাগাতে হবে আমরা এই যে এখনো হাঁটছি সোজা গিয়ে ডান দিকে গিয়ে আবার সোজা গেলেই আমরা পেয়ে যাব পর্ব পরপর কুমোরটুলির গলি পৌঁছে গেলাম কুমোরটুলি দিদি না আসলে অসুবিধা হয়ে যেত এখন কুমোরটুলিতেই ঘুরছি বন্ধুরা আগেও বললাম এখনো বলছি কুমোরটুলি ঘোরার যেটা ফার্স্ট পার্টের ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি ওখানে যতদূর দেখানো হয়েছে তার পরে থেকে আমরা যেভাবে ঘুরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে শুধু যে মূর্তি তৈরি হয় তাই নয় হাতের শোলার কাজ বীর মুকুট ফুলের সজ্জা বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে দোকানে
গেছিলাম এখানে কিছু মূর্তি দেখব বলে। খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে বিক্রি হচ্ছে, মা দুর্গার, কৃষ্ণ ঠাকুর, বিভিন্ন ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে। দামও ঠিকঠাক, 50 টাকা থেকে শুরু, 100 টাকা, 150 টাকা, 1000, 2000, 3000 টাকা পর্যন্ত বিভিন্ন মূর্তি বিভিন্ন দামের রয়েছে। শিল্পকর্মের তো কোনো দামই হয় না, প্রত্যেকটা জিনিসই হাতে গড়া এবং ভীষণ সুন্দর। আবার কিছু ছাঁচে ফেলা মূর্তিও বিক্রি হচ্ছে। কেনার সময় তো দেখি প্রাইস রিজনেবল কিনা, তারপরে আমরা জিনিসটা কিনি। শিল্পীর শিল্পকর্মের তুলনায় দাম কিছুই না, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। শুধু যে ঠাকুর তাই না, হার, জুয়েলারি এসবও বিক্রি হচ্ছে। ঠাকুরের মূর্তি কিনলাম, দাম নিল 150 টাকা। খুব সুন্দর করে প্যাকও করে দিচ্ছেন এনারা, যাতে ট্রাভেল করলেও কোনো অসুবিধা না হয়। এসে দুর্গা প্রতিমা দেখার উপলব্ধি সম্পূর্ণ অন্যরকম। এখানে না এলে বোঝাই যাবে না একটা ছোট্ট ঘরের মধ্যে ঠিক কতগুলো দুর্গা প্রতিমা তৈরি হতে পারে, ভীষণ সুন্দর উপলব্ধি। এরপর আমরা অটো করে চলে যাচ্ছি বাগবাজার ঘাটের দিকে। কেমন লাগলো কুমোরটুলিতে? বন্ধুরা একবার হলেও কুমোরটুলি এসে ঘুরে যাও, অবশ্যই ভালো লাগবে। একটা ছোট ঘরের মধ্যে কত ঠাকুর তৈরি হতে পারে বা কিভাবে শিল্পীরা পরিশ্রম করে প্রতিমা গড়ছেন এবং সেই প্রতিমা দেশে বিদেশে যাচ্ছে, এটা সত্যি দেখার বিষয়। এই তো চলে, এই তো গঙ্গার পাড়। আমরা চলে এলাম বাগবাজার স্টেশনে, আর এখানেই তো বাগবাজার ঘাট। বন্ধুরা আমরা এখন কোথায় চলে এসেছি? বাগবাজারে, বাগবাজার গঙ্গার পাড়, বাগবাজার গঙ্গার পাড়। এখানে গঙ্গার ঘাটে দারুণ হাওয়া, এই বাগবাজারের স্টেশন চত্বরেই আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমরা এখন বাগবাজারে গঙ্গার পাড়ে চলে এসেছি। উফ বাবা, মন ভরে যাচ্ছে। এই সুন্দর হাওয়া আর এই অপূর্ব দৃশ্য সত্যি অবর্ণনীয়, এখানে না এলে এটা ফিল করা যাবে না। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, মনটা ভালো হয়ে যায়। ওই গেটটা উঠলে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে, নয়তো মিস করে যাব। মাঝেরহাট যাচ্ছে, মাঝেরহাট, এই ট্রেনটাই তো ফিরে। মাঝেরহাট যাবে না, আমাদের তো মাঝেরহাট থেকে ফিরবে। বাগবাজারে টিকিট কাউন্টারটাও কেমন একটু ভেতরের দিকে, ঘরের মধ্যে মধ্যে, বুঝতেই পারিনি প্রথমে। এই যে টিকিট কাটা হয়ে গেল, এরপর আবার ঘাটের দিকে যাচ্ছি। বন্ধুরা এটা বাগবাজারে গঙ্গার পাড়ে লোকনাথ বাবার মন্দির। আচ্ছা ম্যাডাম, একটু আমাদেরকে অটো করে বারাসাত নিয়ে যাবেন। আর বারাসাত যেতে কত টাকা লাগবে? বন্ধুরা আমাদের লঞ্চ যেতে দেখে মনে হচ্ছে আমরাও লঞ্চে করে অন্য ঘাটে একটু ঘুরতে যাই, কিন্তু এখন আমাদের আর খুব বেশি টাইম নেই, ট্রেন আছে। তাও লঞ্চের জেটি টিকিট কাউন্টারে গিয়ে দেখি, যদি ওনারা বলেন আধ ঘন্টার মধ্যে গিয়ে ফিরে আসা যাবে তাহলে আমরা যাব, নয়তো ঘাট ঘুরে নিই আবার ঘরে ফেরা। চারটে বাজে, আধ ঘন্টার মধ্যে যাওয়া আসা হবে না? এইটা ফিরে চলে যাবে। বন্ধুরা আমরা এখানে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন লঞ্চে করে গিয়ে ঘুরে আসতে হলেও বেশি টাইম লাগবে, সেই জন্য আমরা আর গেলাম না, এই ঘাটটাই ঘুরে নিচ্ছি আর তোমাদের সাথেও এটা শেয়ার করে নিলাম। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে।
বন্ধু বান্ধব প্রিয়জন আত্মীয় পরিজন সবাই মিলে সন্ধ্যে কাটানোর খুব ভালো একটি জায়গা এই গঙ্গার ঘাট। এরপর আমরা বাড়ি ফিরব বলে স্টেশনে চলে এলাম। বন্ধুরা দেখো এখান থেকে কি সুন্দর ময়ূরের মতো নৌকা ওই ভিভাডা ক্রুজ দেখা যাচ্ছে। ট্রেনে চেপে গেছি, ট্রেনে করে যাচ্ছি, প্রায় সন্ধে নেমেই এলো। এরপর ট্রেন থেকে নেমে আমরা ভ্যান ধরে বাড়িতে যাচ্ছি। আমাদের বন্ধুরা আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা ফিরছি এখন। আমাদের মেয়ের এখন আমরা ঘরেই ফিরছি, তাই না? বাই। চ্যানেলে প্রতিদিন শর্টস, মিনি ভ্লগ বা বড় ভিডিও আসছে, বন্ধুরা টিউন থাকো। নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিও। আবার আসছি পরে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।